হাই বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আবার আসছি আপনাদের সামনে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এবং পেমেন্ট প্রুফ দেখানোর জন্য। আমি আজ আপনাদেরকে দেখাবো স্কাইলোম সাইট থেকে পেমেন্ট প্রুফ। প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত মানে এখানে কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশান আমি আপনাদেরকে দিই নাই। এর আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়েছি, কীভাবে কাজ করতে সেটা দেখিয়েছি, এবং নতুন নতুন আপডেট আমি আপনাদেরকে দিয়েছি, কিন্তু 2-3 মাস ধরে এই সাইট সম্পর্কে কোনো কিছু ইনফরমেশান দেওয়া হয় নাই। তাই আজ আবার আসছে আপনাদেরকে এই সাইট সম্পর্কে কিছু বলার জন্য। তো অনেকেই বিশেষ করে আসার কারণটা হচ্ছে এটা যে অনেকে আমাকে নক করতেছেন, ফেসবুকে নক করতেছেন, আদার্স কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই এই সাইট ছাড়া, অর্থাৎ টু ক্যাপসা, কোলোটি বা ওগুলো সাইট ছাড়া আর অন্য কোনো সাইট আছে কিনা ইনকাম করার জন্য। হ্যাঁ ভাইয়া, আছে, সেটা হচ্ছে স্কাইলম। অর্থাৎ আমি যে আমার সব থেকে বেশি যে সাইটগুলোতে কাজ করি সেটা হচ্ছে স্কাইলম, টু ক্যাপসা, কোলোটি বা ওগুলো, এই তিনটে সাইটে। কারণ এই তিনটে সাইট আপনাকে পেমেন্ট দিয়ে থাকে, সেই কারণে আমি এই তিনটে সাইট নিয়ে আলোচনা করি এবং এর আপডেট ভার্সন নিয়ে আলোচনা করি। তো আসুন, আমি সাইটে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার স্কাইলোমের সাইট। এখান থেকে আপনারা আমার কুইন দেখতেছেন 8885 কুইন্স। এখন এটা আমি উইথড্র করে দেখাবো। এখানে বলতেছে ওয়াজ 750 ভিডিওস অ্যান্ড গেট $1 টুডে। এখন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে কি মেসেজ আসে দেখেন। পেটিএমে আপনি যদি উইড্র করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে 150 কয়েন্স, অর্থাৎ এখানে আপনার আছে 10 গিফট। আর এখানে আপনার একটা শর্ত নিচে দেওয়া আছে, জিরো রেফারেল। এখানে আপনার অ্যামাজনে আছে আপনার জিরো রেফারেল শর্ত, ওয়ান ডলারের জন্য আপনার লাগবে 750 কয়েন্স। স্ক্রিনে আপনার দেওয়া আছে 0.01 গিফট কার্ড ফর 12 কুইন্স। এখানে আপনার দেওয়া আছে জিরো রেফারেলস, অর্থাৎ এই রেফারেলস যে লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত এইটা এইটা নিয়ে আলোচনা করি, এটাতে বোঝাতে পারবো। এটা হচ্ছে আপনার ওয়ান গিফট, অর্থাৎ $1 গিফট কার্ড 500 কুইন্স। এখানে আপনি যদি উইথড্র করতে চান তাহলে আপনার এখানে 2টা রেফারেল লাগবে, অর্থাৎ আপনার নতুন যে বন্ধু বান্ধবকে আপনার ইনভাইট করতে হবে, তারা যদি এই আপনার লিঙ্ক থেকে রেজিস্টার করে তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, অন্যথায় আপনাকে এখান দিয়ে উইথড্র করতে হবে। তো এইগুলো হচ্ছে, আগে এখানে ছিল আপনার এই জায়গায় ছিল, এখানে আপনারা বলতেছে দেখুন স্কেল। স্কেল ইজ অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড জাস্ট লাইক পেপাল, অর্থাৎ এটা মূলত এর আগে এখানে পেপাল ছিল, পেপালের পরিবর্তে এখন স্কিল অ্যাকাউন্ট ইউজ করা হচ্ছে। আর মূলত আমি এই কারণে আমি আপনাদের যেহেতু আপডেট দিয়েছে, এই আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদেরকে মানে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি এবং জানাচ্ছি। তো এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমার আছে 8885 কয়েন, আর এখানে আপনার $1 জন্য লাগতেছে 500 কয়েন্স। তাহলে আমাকে একবার একবার করে আমি যদি মানে একবারে সবগুলো উইথড্র করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে একবার একবার করে, অর্থাৎ 500 কয়েন্স করে হলে 8 দুগুণা 16 17, অর্থাৎ 17 বার আমাকে এখানে উইথড্র করতে হবে। 17 বার উইথড্র করার পরেও আমার 385 কয়েন থাকবে,
এখন শত্রু পর আমি উইথড্র করতে পারবো কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখাই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। স্ক্রিন অ্যাকাউন্টে যাই, আমার নেট একটু স্লো, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখতেছেন এটা আমার স্ক্রিল অ্যাকাউন্ট, স্ক্রিল অ্যাকাউন্টের আপনার ব্যালেন্স আছে 0.03। আর এই যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নভেম্বর 10, নভেম্বর 10 দুইটা আমি একদিনে আমি উইথড্র করেছি। আজ আপনার কত তারিখ দেখুন, 12 তারিখ, অর্থাৎ সময় হচ্ছে আপনার 7:13 AM, অর্থাৎ প্রায় সকালবেলা, ভোরবেলা বলতে পারেন বাংলাদেশের সময়। শুধু একটু এতটুকু মনে রাখুন যে 0.03 আছে আমার ব্যালেন্স। তো আমি উইথড্র শুরু করে দিচ্ছি, কতবার উইথড্র দেওয়া লাগে। এখান থেকে উইথড্রতে ক্লিক করলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিলাম। তার আগে আপনাদেরকে ভালো করে দেখে, যারা নতুন যারা এখন পর্যন্ত উইথড্র করতে পারেন না, যখন আপনি ফার্স্ট টাইম আপনার এই পেজে আসবেন তখন কিন্তু আপনার পেজটা এইরকম থাকবে। এখন উইথড্র করার জন্য আপনার এটা হচ্ছে প্রোফাইল, এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। এখানে আদার্স অন্যান্য সাইট আছে, এগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন। আর আপনার উইথড্র করার জন্য এই যে আইকনটা আছে, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যেহেতু এখানে উইথড্র করব না, আমি উইথড্র করব $1 500 কেন করে। এখান থেকে কতবার আমাকে উইথড্র করতে দেয়, মিনিমাম 17 বার আমি উইথড্র করতে পারবো। এখানে দেখি, একবার ক্লিক করলাম, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এটা হচ্ছে আমার স্ক্রিল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনাদের এখানে যে যার যেটা অ্যাকাউন্ট, অর্থাৎ আবারও দেখাচ্ছি, যদি কেউ অ্যামাজনে উইথড্র করতে চান অবশ্যই আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট লাগবে। আর এখানে যদি আপনি, এখানে দেওয়া আছে নিচে পেপাল, পেপাল বলে আপনার পেপাল ইমেল অ্যাড্রেস দিয়ে না, পেপাল ইমেল অ্যাড্রেস দিলে আপনার ডলারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এখানে লাগবে আপনার স্কিল অ্যাকাউন্ট, তো আমার স্কিল অ্যাকাউন্টের আমি ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একবার দিয়ে দিলাম, এখানে বলতেছে $1 আমাকে ইমেলের মাধ্যমে জানাবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে আমি এটা পেয়ে যাব, সেটা ইনফরমেশনটা আমি পেয়ে যাব। একবার হয়ে গেছে, ক্রস করে দিলাম, আর একবার দিচ্ছি, দুবার হয়ে গেল, তিনবার, চারবার, পাঁচবার, ছয়, সাত, আট, নয়, দশ। 10 বার আমি দিয়েছি, এখনও আমার তাহলে থাকার কথা হচ্ছে আপনার 8885 থেকে যদি আপনার 10, অর্থাৎ 5000 যায়, তাহলে এখন আপনার থাকতে পারে 3885। দেখি আমার আছে কিনা, দেখুন
3885 আছে, এখন এটাও আমি উইড্র দেব। এখন আবার আরও আমার 7 বার উইড্র করতে হবে। স্কেল অ্যাকাউন্ট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 7 বার হয়ে গেছে। সম্ভবত আমি আর উইথড্র করতে পারবো না। দেখেন এখানে চিহ্ন চলে এসেছে, শুধুমাত্র আমার এখন আছে 385 কয়েন। এখন আমি এটাতে উইথড্র করতে পারবো। দেখি আমার 385 কয়েন আছে কিনা। 385 কয়েন, ঠিক আছে, হিসাব ঠিক আছে। এখন আমার টোটালি আমি 70 বার উইথড্র করেছি। 70 বার উইথড্র করলে আমার হচ্ছে $17। এখন আগামীকালকে কয়টার কয় ঘন্টা সময় লাগে, এখন এখন থেকে শুরু করে এখন 4টা 19 মিনিট, অর্থাৎ মানডে 12 তারিখ, 12 নভেম্বর, 4টা 19, অর্থাৎ 20 মিনিট বলতে পারেন। এখন থেকে কয় ঘন্টা সময় লাগে আমার উইথড্রগুলো পেতে, অর্থাৎ $17 পেতে, আমার এখানে ব্যালেন্স আসতে, আমার অ্যাকাউন্টে আসতে কত সময় লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আসার পরে বাকি এয়ারপোর্ট থেকে আমি পরবর্তী ভিডিওটা আমি শুরু করব। একই ভিডিওতেই আমি প্রুফ দিয়ে মানে সকল সমস্যার সমাধান করব। মূলত আমি এটা করে থাকি। আমরা সবগুলো ভিডিওতে যতগুলো আমার পেমেন্ট প্রুফ পাবেন সবগুলোতে আমার প্রুফ সহ দেওয়া আছে। এমন না যে আমি উইড্র করলাম পরে আর কোনো প্রমাণ নাই। আমি উইড্র করেছি এবং উইড্রোতে পেয়েছি কি না সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা এই ভিডিওতে সেটাই করব। আর যারা এখানে কাজ করতে চান শিক্ষিতেরা আমার ভিডিওর নিচে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার ইয়ে পাবেন, লিঙ্ক পাবেন, স্কাইলম সংক্রান্ত যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা সাইট চলে আসবে, অর্থাৎ সে সময় আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর এইরকম শো করবে, আপনার হোম পেজটা এইরকম আসবে। এখন এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর এরপর থেকে আপনি রেজিস্টার করার পরেই আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা হোম পেজ চলে আসবে। তখন আপনার এরকম একটা ইয়ে আসবে, লগ আউট অপশন পাবেন আপনি, অন্যান্য সাইটে আর্ন করার জন্য লিঙ্ক পাবেন আপনি, এখানে উইথড্র অপশন পাবেন, এখানে আপনার ব্যালেন্স শো করবে। তো আজ এই পর্যন্তই। আমি উইথড্রটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতক্ষণ পর উইথড্রটা পেলাম এবং স্কাইলম সাইট কীরকম ট্রাস্টেড। এটা মাঝে এক সময় কিন্তু অনেকটা দুর্বল ছিল, সেটা আমি বলেছিলাম কি কারণে দুর্বল ছিল, তো বর্তমান খুব ভালো চলতেছে। এখন আপনি চাইলে এখানে মাত্র 12টা ভিডিও, এখানে দেখুন মাত্র 12টা ভিডিও, অর্থাৎ 12টা ভিডিও দেখলেই আপনি 12 কয়েন্স হবে, মানে একটা ভিডিও দেখা 1 কয়েন্স, একটা ভিডিও দেখবেন 1 কয়েন্স পাবেন। তো 12টা ভিডিও দেখলে আপনি উইথড্র করতে পারবেন। তো
এখনই আপনার যারা প্রুফ করে নিজে নিজে প্রুফ করতেছেন ট্রাই করে দেখুন, যাদের স্কিল অ্যাকাউন্ট আছে তারা 12টা ভিডিও দেখুন, ভিডিওটি দেখার পর ক্লিক করে মানে রিডিমে ক্লিক করে উইথড্র করুন আপনাদের স্কিল অ্যাকাউন্টে, তাহলে আপনি প্রুফ পেয়ে যাবেন, আমার ভিডিও দেখা লাগবে না, আপনি নিজে নিজে প্রুফ করতে পারবেন। তো আবার টাইমটা দেখাচ্ছি, 12ই নভেম্বর 4টা 22 মিনিট এই পর্যন্তই আমি ভিডিওটা রেখে দিচ্ছি। এর পরবর্তী থেকে পরবর্তী সময় থেকে অর্থাৎ আমি উইথড্র পাওয়ার পর থেকে আমি আমার ভিডিওটা শুরু করব এখান থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। হ্যালো বন্ধুরা, সুখবর, আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি স্কাইলাম থেকে উইথড্র করে দেখিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি উইথড্রটা পাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ পরবর্তী প্রুফটা মানে যে ভিডিওটা আমি তৈরি করব সেটা হচ্ছে প্রুফ দেওয়ার জন্য। তো আমি পেমেন্টটা পেয়ে গেছি, কিন্তু অনেক আগে পেয়ে গেছি, দেরিতে হলেও আমি দেখাচ্ছি। তো আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে। আগে ইমেলে আমি আপনাকে আপনাদের দেখাই, এই যে দেখুন ইমেল অ্যাড্রেস আমাকে স্কিল অ্যাকাউন্ট থেকে আমাকে একটা ইমেল দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখুন 2টা 55 পিএম অর্থাৎ দুপুরবেলা 8 ঘন্টা আগে। এখানে দেখুন আমাকে অ্যামাউন্ট সেন্ড করে দিয়েছে US$17। কিন্তু আমি 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 যখন উইথড্র করেছিলাম, আপনারা দেখেছেন আমি যখন উইথড্র করেছিলাম $1 করে আমি 17 বার উইথড্র করেছিলাম। ওখানে আসলে একবারে $17 উইথড্র করার কোনো অপশন ছিল না, তাই আমি $1 করে উইথড্র করেছিলাম 17 বার। তো ওনারা আমাকে একবারেই এক মেইলে সব কিছু মানে পুরো ডলারটা দিয়েছেন। এখন আমি এটা আপনাদেরকে দেখালাম, অর্থাৎ একটা হিসাব ক্যালকুলেশন করে আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমি উইথড্র করেছিলাম কয়টার দিকে। আমার ভিডিওটা আমি পোস্ট করে রেখেছি, যে ভিডিওটা চারটা বাইশ মিনিট আমি আপনাদের ভিডিওটা একটু। তো আবার টাইমটা দেখাচ্ছি, যে 12ই নভেম্বর 4টা 22 মিনিট এই পর্যন্তই আমি ভিডিওটা আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করেছিলাম। তো এখান থেকে আমি শুরু করতেছি, অর্থাৎ বলতে পারেন 4:30 ধরেন, সাড়ে চারটা থেকে আমি উইথড্রটা পেয়েছি 2টার দিকে, অর্থাৎ বলতে 2টা 55 মিনিটে 3টার দিকে। তাহলে 4 8 দিকে হচ্ছে আপনার 8 8, এদিকে হচ্ছে আপনার 3 7 11 ঘন্টা। আমার 12 ঘন্টা সময় লাগেনি, 11 ঘন্টা সময় লেগেছে। 11 ঘন্টার মধ্যে আমি পেমেন্টটা পেয়ে গেছি। আপনারা অনেকে বলেন যে ভাই এটা ট্রাস্টেড সাইট না, সেই কারণে আমি প্রুফটা দেখাই দিলাম। এখন আমি আপনাদেরকে আমার স্কিল অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো যে আসলে পেয়েছি কি না। আমার স্কিল অ্যাকাউন্ট যেটা
একটু সময় নিছে। এই যে দেখুন, আমার এখানে ব্যালেন্স দেখুন 17.03, 03 আমার আগে থেকেই ছিল, অর্থাৎ আগের আমার র্যাক ছিল, পরে আমি দুইবার উইথড্র করেছি এই স্কাইলম থেকেই। এই যে পুরো যে পেমেন্টটা দেখতেছেন, পুরোটা হচ্ছে আমার স্কাইলম সাইট থেকে নেওয়া, উইথড্র করা। তো আমি হিস্ট্রিতে ক্লিক করে দেখেছি, এটা আমি বর্তমানে আমার স্কাইল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি। আমি ট্রানজ্যাকশনে ক্লিক করে দেখাচ্ছি, কবে পেয়েছি পেমেন্টটা। এখানে দেখুন নভেম্বর 12 2018 অ্যাকসেপ্টেড $17। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আপনারা ভালো আরও বিস্তারিত দেখতে পারবেন। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনারা দেখুন $17 USD আপনার ট্রানজ্যাকশন আইডি আছে, এত অ্যাকসেপ্টে এত, আর স্কাইলম পে আউট, স্কাইলম থেকে আমাকে ট্রান্সফার সেন্ড করা হয়েছে কোয়ার্টার দিকে 2:44 PM মানডে। আজ আপনি দেখুন কত তারিখ, মানডে 12 তারিখ, মানডে 12 তারিখ, নভেম্বর। আর আমি তো এর আগে নিশ্চয়ই আমি ইয়াটা দেখেছিলাম, ভিডিওটা দেখেছিলাম, ভিডিওর শেষে দেখেছিলাম কত কবে আমি ইয়া উইথড্রটা করেছিলাম। এখান থেকে এটা আপনি মেরালে আপনি নিজেরাই আপনি হিসাব করে পেয়ে যাবেন যে কত ঘন্টা সময় লেগেছে উইথড্রটা পেতে। তো আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি, ওকে। যারা বলেন যে উইথড্র মানে উইথড্র প্রুফ দেখতে চান, তাদেরকে আমি দেখালাম। এখন আপনারা চাইলে, আপনাদের মন চাইলে আপনারা কাজ করতে পারেন, তবে এই কাজটা কিন্তু খুব সহজ না। আমি আপনাদেরকে সাইডটা নিয়ে গিয়ে দেখাই, এটা কিন্তু খুব হার্ড কাজ এবং এখানে অনেক প্রচুর সময় লাগে। আর যদি কেউ কাজ করতে চান, আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি রেজিস্টার করবেন। শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, অর্থাৎ এখানে আমার লগ আউট অপশান আছে, সে সময় আমার লগ আউট অপশান থাকবে না, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদের, লগ আউট করে দিলাম, এইরকম অপশান পাবেন আপনারা। যখন ভিডিওর নিচে যে লিঙ্কটা আছে স্কাইলম সাইটের রেজিস্টার লিঙ্ক, সেখানে আপনি যখন ক্লিক করবেন তখন এইরকম অবস্থায় পাবেন। এটা হচ্ছে আপনার হোম পেজ, আপনি এখান থেকে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করেও সাইন ইন করতে পারেন। তো এখানে ক্লিক করে এখানে অবশ্যই একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু আগে ছিল ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করতে পারতেন, টুইটার থেকে লগ ইন করে অ্যাকাউন্ট খুলতে পারতেন, কিন্তু এখন শুধুমাত্র গুগল অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট এই সাইটে কাজ করতে গেলে অবশ্যই রেজিস্টার করতে হলে আপনার জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে অপশনগুলো পাবেন, অর্থাৎ আপনি ইমেল যেতে থাকে, এটা হচ্ছে আমার ইমেল, এখানে ক্লিক করলাম, আপনার ইমেল থাকলে আপনি ইমেল দিয়ে দেবেন। এই যে আমার লিঙ্ক, আমার লগ ইন করা ছিল আগেই, সেই কারণেই আমার লিঙ্কে ক্লিক করা মাত্র আমার রেজিস্টার হয়ে গেছে, অর্থাৎ সাইন আপ হয়ে গেছে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের কি ইমেলে ক্লিক করার পর ওখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, সিম্পল ব্যাপার, খুবই সহজ, কিন্তু কাজটা খুব কঠিন। এখন কেন কঠিন, যদিও আমি $17 উইথড্র করতে পেরেছি, কিন্তু এটা আসলে খুবই কঠিন। কীরকম, আপনি এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পর এখানে দেখুন 95 সেকেন্ড, 95 সেকেন্ড দেখার পর আপনার এখানে কিছু ক্যাপসা আসবে, রিক্যাপসা আসবে, সেগুলোকে আপনার ফিল আপ করতে হবে। সেখানে ফিল আপ করতে গেলেও মিনিমাম 1 মিনিটের মতো সময় লাগতে পারে, অনেক সময় 5-7 সেকেন্ডের 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, কিন্তু 2-3 মিনিট সময়ও লাগতে পারে একটা ক্যাপসার ফিল আপ করতে। সেক্ষেত্রে আপনি দেখুন ওখানে 1 মিনিট, এখানে আপনার প্রায় 1.5 মিনিট, 2 মিনিট। তো প্রতিটা ভিডিও আপনার 100 সেকেন্ডের নিচে পাবেন,
অনেক সময় 3 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, 20 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আছে সবগুলো 60 সেকেন্ডের উপরে, অর্থাৎ 70 সেকেন্ড অথবা 80 সেকেন্ড অথবা আপনার 90 সেকেন্ড এরকম হয়। তো এখানে আসলে অনেক সময় লাগবে। এর থেকে আপনি যদি টু ক্যাপসাতে কাজ করেন অথবা কুলোটি বাবলিতে কাজ করেন, আপনি একটা ক্যাপসা কুলোটি বাবলি বলেন আর টু ক্যাপসা বলেন, একটা ক্যাপসা এন্ট্রি করতে গেলে আপনার দেখা যাবে এই ক্যাপসা এন্ট্রি ফিল আপ করতে গেলে আপনার সময় লাগতে পারে 30 সেকেন্ড। 1 মিনিটে ধরে নিলাম, 1 মিনিট, তাহলে প্রতি মিনিটে আপনি 1 সেন্ট করে পাচ্ছেন। আর এখানে আপনার তিন মিনিটের মতো সময় লাগবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগতেছে, এরপর আপনি 1 কুইন আর্ন করতে পারছেন। এখন আপনাদের সুবিধা, আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। আপনার যদি ভিডিও দেখে ইনকাম করা ভালো লাগে, আপনি ভিডিও দেখে ইনকাম করেন। আপনার যদি রিক্যাপসা করে ভালো লাগে, তাহলে রিক্যাপসা এন্ট্রি করে আপনি ক্লিক করেন। সমস্ত ভিডিওর লিঙ্ক, সমস্ত সাইটের লিঙ্ক, পেমেন্ট প্রুফ সহ আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সেখান থেকে রেজিস্টার করুন এবং কীভাবে কাজ করবেন সমস্ত ইনফরমেশান দেওয়া আছে, ভিডিও সহ, ভিডিও লিঙ্ক সহ দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আর অবশ্যই অবশ্যই কাজ করতে টু ক্যাপসা বলেন, আপনার কুলোটি বাবলু বলেন, আপনার স্কাইলম বলেন, মূলত আমি এই 3টা সাইট নিয়ে বেশি গবেষণা করি বা কাজ করি। এই 3টা সাইটে যে কোনো সমস্যা হলে, পেমেন্ট সংক্রান্ত, কাজ সংক্রান্ত অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাকে নক করতে পারেন। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর অবশ্যই অবশ্যই আপনাদের সেই সব ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এখন পর্যন্ত এই ইনফরমেশানটা পায়নি, অর্থাৎ যারা কাজ করতে চায়, অনলাইনে ইনকাম করতে চায়, কিন্তু অনেকে অনেক সাইটে কাজ করতেছে, 1 মাস কাজ করেছেন, 3 মাস কাজ করেছেন। আমার এখনও ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি কমেন্ট পাই যে ভাই আসলে এটা কি ট্রাস্টেড সাইট? আমি পেমেন্ট প্রুফ দেওয়ার পর ওনারা বলে আসলে এটা কি ট্রাস্টেড সাইট? আসলে বুঝুন, তাহলে মানুষ মানে ডুপ্লিকেট মানে ফেক সাইটে কাজ করতে করতে এত অতিষ্ঠ হয়ে গেছে, এখন ভালো সাইটকেও ওনারা মনে করে যে আসলে এটা ফেক সাইট। তো আমি কথা বাড়াচ্ছি না, আপনি এখানেই আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে অপশানে এখানে আপনি 450টা ভিডিও দেখলে আপনি $1 পাবেন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখুন এখানে কী বলতেছে, পেটিএম, এগুলো হচ্ছে আপনার উইড্রো, এগুলো উইড্রো অপশানে আপনারা উইড্রো করতে পারবেন। পেটিএম আছে, অ্যামাজন আছে, স্ক্রিল আছে, পেটিএম আছে, আবার অ্যামাজন আছে, মানে এগুলো আপনারা বলতে পারেন যে দুবার করে কেন, আসলে এগুলো আপনাদের সুবিধার জন্য। যেমন এখানে স্ক্রিল আছে, দুবার আছে, একটা আছে $1-এর জন্য, $1 গিফট কার্ডের জন্য আপনার 500 কুইন্স অর্থাৎ 500 ভিডিও দেখতে হবে, আর 0.01 গিফট কার্ডের জন্য 12 কুইন্স অর্থাৎ শুধুমাত্র 12টা ভিডিও দেখলে আপনি এখানে উইড্রো করতে পারবেন। আবার এখানে নিচে শর্ত দেওয়া আছে, এখানে আপনার রেফারেল লাগবে 0, আর এখানে আপনি যদি $1 উইড্রো করতে চান সেক্ষেত্রে আপনার রেফারেল লাগবে 2টা, অর্থাৎ আপনি যখন উইড্রো করবেন সেই সময় আপনার অ্যাকাউন্ট মানে আপনার রেফারেল আপনার লিঙ্ক থেকে করেছে, রেজিস্টার করেছে, এরকম 2 জনকে লাগবে যারা কাজ করছে বা 2-3টা ভিডিও দেখেছে ডেলি। এবার আবার আপনি এটাও করতে পারেন, আপনি উইড্রো করার সময় আপনি অন্য আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন, গিয়ে আপনার রেফারেল লিঙ্ক থেকে 2টা ইমেল থেকে আপনি অ্যাকাউন্ট খুলে দিলেন, খুলে নিয়ে ওখানে 5-10টা করে ভিডিও দেখলেন, দেখার পর আপনি আসলেন, এসে আপনার আপনার অ্যাকাউন্ট থেকে আপনি উইড্রো দিলেন। এটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই মানে উইড্রো করার ক্ষেত্রে। তো ওকে, যদি এরপর কোনো সমস্যা হয় তা অবশ্যই আমাকে জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমি আর কত বাড়াচ্ছি না, আজ এই পর্যন্ত শেষ করতেছি। পরবর্তীতে এর থেকেও ভালো কোনো টিউটোরিয়াল পেমেন্ট প্রুফ নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের জন্য। সেই সময় পর্যন্ত আপনারা সুন্দরভাবে চলাচল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। খোদা হাফেজ।